মসজিদে মুসল্লি আছে? একটু কথা বলেন, আছে? যাই আমরা? যাই? যাই না। আমরা মসজিদে যাওয়ার অভ্যাস করতে পারি নাই। আমার নবী বলছেন তোমরা লাকড়ি জোগাড় করো, আল্লাহু আকবার বলেন না, তোমরা লাকড়ি জোগাড় করো। ইয়া রাসূলুল্লাহ, কেন? তোমরা লাকড়ি জোগাড় করো, যে সমস্ত ব্যক্তিরা জামাতে নামাজ পড়তে যায় না আমি তাদের ঘরগুলো জ্বালিয়ে দেব, নাউযুবিল্লাহ মিন যালিক। শুধু তাই না, হযরতে ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা ওনার আমলে উনি জারি করে দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন, কোন ব্যক্তি ঘরের মধ্যে নামাজ পড়তে পারবে না, সবাইকে মসজিদে জামাতে আসতে হবে। আরো জোরে সুবহানাল্লাহ। বিশ্ব পিছিয়ে যাবে না কেন বলুন? ওই মসজিদে যদি আপনি যেতেন, আপনার সাথে আপনার সমাজের আরেক মানুষের দেখা হতো, ফজরের সময় সালাম বিনিময় হতো, রাষ্ট্রের একজন বড় দায়িত্ববানের সাথে আরেকজন বড় দায়িত্ববানের যখন মসজিদের মধ্যে দেখা হয়ে যেত, তাদের মধ্যে রিদ্ধতার সম্পর্ক বৃদ্ধি পেত, তারা আল্লাহর ভয়ে একে অপরকে মহব্বত করত, তাহলে সেখানে এগিয়ে যেত সমাজ, এগিয়ে যেত দেশ। কথা বলে ঠিক কিনা? দুই নম্বরে আমার নবী বলতে লাগলেন, ওয়াসসুহুফু গরীবুন, এমন একটা সময় এসে যাবে যে সময় কোরআনুল করিম গরিব হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, কি গরিব হয়ে যাবে? কোরআন গরিব হয়ে যাবে, কোরআন। ইয়া রাসূলুল্লাহ, কোরআন কিভাবে গরিব হয়? কোরআন 30 পারা, এটা তো অনেক দামি কিতাব, আসমানি কিতাব। এই কিতাবের উপরে আর কোনো কিতাব নাই, গোটা বিশ্বের সব কিতাবকে এক পাল্লাই দিলে কোরআনুল করিমের শান ও আসমাতের সামনে কিছুই না। কথা বলেন ঠিক কিনা? কোরআন কিভাবে গরিব হবে? আমার নবী বলতে লাগলেন, ফি মানজিলিন কওমিন লা ইয়াকরাউনা ফিহি, কোরআন থাকবে প্রত্যেক ঘরে ঘরে, বিশ্বের মানুষ বুঝতেই পারবে না তার প্রত্যেকটা বিষয়ের সমাধান ওই কোরআনে আছে না নাই। আরো জোরে বলেন, আছে না নাই? কোরআন বলছে তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনের মধ্যে সমস্ত রোগের ওষুধ আছে না নাই। আরো বলছে আমার আল্লাহ, কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ওই কোরআনের মধ্যে তোমাদের জীবনের ছোট বড় সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ দিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আজকের দিনে যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি অসুখ হলেই ডাক্তারের কাছে যান, রোগ হলেই মেডিকেলে চলে যান, রোগ হলেই ট্রিটমেন্টের জন্য পার্শ্ববর্তী ডিসপেন্সারির মধ্যে চলে যান, আমার নবী বলতে লাগলেন, আলাইকুম বিশফাঈন আল আসন ওয়াল কোরআন। আমার নবী বলতে লাগলেন, তোমরা কোথায় অসুস্থতার জন্য যাও, তোমরা কোথায় গিয়ে রোগের শেফা নাও, তোমাদের জন্য দুটা রোগের ওষুধ আমি দিয়ে দিলাম, একটার নাম হলো কোরআন আর একটার নাম হলো মধু। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র দেখবেন বৃদ্ধ বৃদ্ধ অতিবৃদ্ধ মুরব্বীরা যারা আছে, তারা চোখে দেখে না, তারপরেও কষ্ট করে কোরআন পড়তে চায়। সন্তানকে বলে, বাবা আমদুর কিল্লা থেকে একটু বড় বড় অক্ষরের কোরআন নিয়ে আসিস। কথা বলেন ঠিক? কিন্তু যে কোরআনটা কিনে আনলো সে বুঝতেই পারলো না, আহা আমার দাদু কত বৃদ্ধ হয়ে গেছে, আমার দাদা কত বৃদ্ধ হয়ে গেছে, তারপরেও কোরআন পড়ে, আর আমি যুবক, আমার চোখের জ্যোতি অনেক ভালো, আমি ছোট্ট অক্ষর দেখি, তারপরও আমি কোরআন কেন পড়ি না? যদি বুঝতেন, আমার নবী বলতে লাগলেন, লা হাসাদা ইল্লা আলা ইসনাইন, দুটি জিনিসের মধ্যে তোমরা একে অপরের সাথে কম্পিটিশন করো, দুটি জিনিসের মধ্যে তোমরা একে অপরের সাথে ঈর্ষা করো, একজন আরেকজনের চেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিসে? আরো জোরে, কয়টা? দুইটা জিনিসে তোমরা একে অপরের থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। আমাদের মা বোনেরা পর্দার আড়ালে শুনতে পাচ্ছেন, আপনাদেরকেও বলছি, কম্পিটিশন করবেন, জি একটু সামনে সামনে চলে আসুন, দর্শক আল্লাহুম্মা
رسول نبی جی اللہ 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 ایک تو بولیں سبحان اللہ سبحان اللہ محفل کرلے ہوبے نا ہمرا بچھرے ایک بار بشال آیوجن کرے پروگرام کری کنتو سکالے گیے آر فجر نمازٹا پڑی نا ایک تو کتھا بولیں ٹھیک کینا ایٹا بڑو بدھونسی ایکٹا بیپار আমরা সব সময় বলি এই কথাগুলো মনে রাখবেন যুব সমাজ যারা ইয়াং জেনারেশন তারা সৌন্দর্য খুঁজতে যায় ফেয়ার অ্যান্ড লাভলি ম্যানসের মধ্যে একটু কথা বলেন না ঠিক কিনা তারা গার্নিয়ার ম্যান ফেস ওয়াশ খুঁজে বেড়ায় বড় বড় শপিং মলগুলোতে যায় গিয়ে দেখে কিভাবে আমি আরেকটু ফর্সা হব কথা কয় না তারা গার্নিয়ার ম্যান ফেয়ার অ্যান্ড লাভলি ম্যান ফেস ওয়াশ এগুলো ইউজ করে ফেস ওয়াশ চেহারাকে একটু সৌন্দর্য করতে চায় অথচ তোমরা কোথায় গিয়ে সেই সৌন্দর্যের খুঁজতে যাও তোমাকে কে বলেছে সেখানে গিয়ে সৌন্দর্য খুঁজবে আমি কোনো কোম্পানির বিরোধিতা করছি এমন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার জন্য আমার নবী এক জায়গায় চেহারার সৌন্দর্যের কথা বলে দিয়েছে একটু জোরে বলেন না শুধু চেহারার সৌন্দর্যের কথা না আমার নবী জানিয়ে দিয়েছেন এমন একটি কাজ করলে আমার মন শান্ত হয়ে যাবে আমার অস্থির মন শান্ত হয়ে যাবে আমার জটিল রোগের ওষুধ পেয়ে যাব আমি আমার আরো অনেক কি হবে আমি আপনাদেরকে একটা একটা বলি এক নম্বর আমার সময়টা কাটবে খুব ভালোভাবে আমরা যুবকরা ঘরের মধ্যে ছটপট ছটপট করি কোথায় যাব কাকে বন্ধুকে ফোন করি অমুকের কাছে যেতে চাই চায়ের দোকানে দৌড় মারি ফুটবল খেলার মাঠে চলে যাই টেলিভিশনের সামনে যাই যদি প্রশ্ন করি এমন কেন করছো বলে হুজুর সময় কাটে না কিছুদিন আগে তো কোভিড-19 ছিল আরও বেশি কঠিন ছিল সময় কাটানো ঠিক কিনা কথা বলেন সময় কাটে না আরেকটা প্রশ্ন করি তো সময় কাটে না বুঝলাম তো সময় কাটানোর জন্য ঘরে থাকো মা বাবার সাথে কথা বলো সময় কাটানোর জন্য মসজিদে যাও বলে না হুজুর মানসিক প্রশান্তি লাগবে তো কোথায় যাবা হুজুর বন্ধুদের আড্ডায় যাব টান দেব কথা জোরে বলেন না ঠিক কিনা কি দেবে টান টানের ভিতরে কি আছে বলে টানের লগে একটা গানও গাইব গান গাইতে গাইতে যখন টান দিই হুজুর মনের ক্লান্তি দূর হয়ে যায় শরীর ঝরঝরে হয়ে যায় অথচ আমার নবী বলতে লাগলেন তোমাদের মন যখন পেরেশান হয়ে যাবে যখন তোমাকে সবাই তোমাকে পরিত্যাগ করবে কোথাও গিয়ে তুমি যখন প্রশান্তি পাবে না তোমার সামনে দামি খাবার তোমার মনে শান্তি নাই তোমার ব্যাংকে টাকা তোমার মনে শান্তি নাই তোমার গ্যারেজে বড় দামি গাড়ি আছে তোমার মনে শান্তি নাই তোমার ওয়াইফ তোমাকে টর্চার করছে তোমার সন্তান তোমাকে কষ্ট দিচ্ছে তুমি সূরা দোহা পড়তে থাকো তোমার মানসিক প্রশান্তি এসে যাবে জুড়ে তুমি পড়তে থাকো দোহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা
জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা তুমি পড়তে থাকো, আল্লাহর শপথ করে বলি তোমার অন্তরের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তুমি 50 প্যাকেট সিগারেট খেয়ে যেই প্রশান্তি পাবে না, তুমি উযু করো, পরিষ্কার করে মাথায় টুপি দিয়ে কোরআনুল করিম খুলো, আমার নবী তোমার প্রশান্তি বলে দিয়েছেন, সেখানেই রয়ে গেছে। তুমি কোরআন তিলাওয়াত করতে থাকো। প্রশ্ন আসে, হুজুর কি করলে আমার জেহেন বাড়বে? পরীক্ষার আগের রাতে পড়তে পড়তে পাগল হয়ে যায় কিন্তু কিছুই মনে থাকে না, ঠিক কিনা কথা বলে? কিছুই মনে থাকে না হুজুর। তো কি করো? যাই পরীক্ষার হলে গাইড নিয়ে যাই। গাইডটা কোথায় রাখো? বাথরুমে। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা বলেন না? আমি একটু যুবকদের পয়েন্টগুলো ধরতে চাই, পৃথিবী আজকে ধ্বংসের পথে। বলুন তো, আপনি অ্যাজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হয়ে আপনি যদি পরীক্ষার হলে বাথরুমের মধ্যে আপনার বইগুলো রাখেন, টিচারকে প্রস্রাব করার অনুমতি নিয়ে যদি বাথরুমে গিয়ে গাইড খুলে খুলে নকল দেখেন, আপনি কি কোনোদিন জ্ঞানী হতে পারবেন? না। একটু কথা বলেন, জ্ঞানী হতে পারবেন? না। যেখানে আমার নবী বাথরুমে যাওয়ার সময় আমাদেরকে মাথায় টুপি দিয়ে যেতে বলেছেন, সুবহানাল্লাহ বলবেন না? কেন জানেন? এই ব্রেইন এমন একটা ব্যাপার, এই ব্রেইন কন্ট্রোল করে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ। আপনার একটা ব্রেইন যদি ঠিক থাকে, আপনার আঙ্গুলগুলো নড়বে, ঠিক কিনা কথা বলেন না? আপনার চোখের পলক পড়বে আর উঠবে। আপনার ব্রেইন ঠিক থাকলে আপনার ঠোঁট নড়বে, আপনার নাক দিয়ে নিঃশ্বাস আসবে আর যাবে, আপনার পা চলবে, আপনার পুরো বডির প্রত্যেকটা স্ট্রাকচারের প্রত্যেকটা হাড্ডি, প্রত্যেকটা রক, প্রত্যেকটা অঙ্গ নাড়ায়। একটা কিবোর্ড আছে, ওই সাউন্ড সিস্টেম যেভাবে চলছে, কিবোর্ড ওনার হাতে, বাক্স, বাক্স কোথায়, বক্স কোথায়, এখানে আর একটা স্টেজে, অর্থাৎ কন্ট্রোল হচ্ছে ওই কিবোর্ড থেকে। সেম দ্যাট আপনার বাসায় যে লাইটের সুইচ বক্স আছে, লাইট জলে পাকঘরে সুইচ বক্স সামনের রুমে, ঠিক কিনা কথা বলেন না? সেম দ্যাট আপনার পুরো বডির সুইচ বক্স হচ্ছে আপনার মাথা, আপনার ব্রেইন। ওই ব্রেইন যদি ঠিক না থাকে, আপনি আবুল তাবুল বলবেন, ঠিক কিনা কথা বলেন না? আপনি চোখ একবার খুলবেন আরেকবার খুলতে পারবেন না, আপনার হাত একবার নড়বে আবার অবশ হয়ে যাবে, আপনার পা চলবে না, আপনার পুরো বডি অচল হয়ে যাবে। সুতরাং ওই ব্রেইনকে ঠিক রাখতে হলে মাথায় টুপি দিতে হবে, ঠিক কিনা কথা বলেন না? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমাদের ভাইরা বোঝে না, টুপি দেয় না। যারা মাদ্রাসার ছাত্ররা আছে, অনেকেই আমরা দেখি মাদ্রাসায় আসার সময় টুপি নিয়ে আসে পকেটে, এমন টুপি কিনে যেটা পকেটে নিয়ে ফেলা যায়, ঠিক কিনা কথা বলে? ক্লাস পর্যন্ত টুপি থাকে মাথায়, এরপরে ক্লাস থেকে বের হলেই আবার টুপি পকেটে। তুমি বুঝতে পারছো না কেন? তোমার ওই মাথাটা তোমার পুরো বডির জন্য বড় সিগনিফিকেন্ট, বড় গুরুত্বপূর্ণ। আমার নবী চান, আমার আল্লাহ চান তোমার ওই মাথাকে যাবতীয় দুরারোগ্য থেকে রক্ষা করতে, তোমার ওই ব্রেইনকে যাবতীয় দৃষ্টি কুদৃষ্টি থেকে রক্ষা করতে। তুমি বাথরুমে যাওয়ার সময় টুপি দিয়ে যাওয়া, কারণ ওই বাথরুমের মধ্যে শয়তান থাকে, ওখানে যাবতীয় ওয়াসওয়াসা তোমার মাথায় ঢেলে দেওয়া হয়। তুমি যখন টুপি দিয়ে ওয়াশরুমে যাবে, তুমি আমার নবী সুন্নাত আমল করবে, ওয়াশরুমের মধ্যে তোমার ব্রেইনে কুখেয়াল আসবে না, কথা বলেন ঠিক কিনা? কিছু কুলঙ্গার আছে, বাথরুমের মধ্যে লেখালেখি করে, কথা জোরে বলেন না, ঠিক কিনা? আমরা বিভিন্ন এলাকায় গিয়ে বাথরুমে যখন যাই, বিভিন্ন পেট্রোল পাম্পের ওয়াশরুমগুলোতে যখন যাই, বিভিন্ন এলাকার কলেজ ইউনিভার্সিটির ওয়াশরুমে যখন যাই, সেখানে আমরা দেখি বাথরুমে লেখে থাকে অমুক প্লাস অমুক। একটু নাউজুবিল্লাহ জোরে বলবেন না? এ ধরনের অবক্ষয় আছে না নাই? আরও গালাগালি থাকে, বিভিন্ন রকম গালাগালি, বিভিন্ন রকম অশ্লীল বাক্য, আবার অনেক ভালো ভালো বাক্যও লিখে দেয়। হে জ্ঞানী হাগিয়া ডালিও পানি, কথা জোরে বলেন না, ঠিক কিনা? এরকম আসে না নাই বলেন না? মনে রাখবেন, খবরদার, বাথরুমে কোনো লেখা পড়া যাবে, পড়া যাবে? বাথরুমে গিয়ে কোনো ধরনের পড়ালেখার কথা খেয়াল করা যাবে না। বাথরুমে অনেকে দেখবেন, বাথরুমে যাওয়ার আগে, ওয়াশরুমে যাওয়ার আগে সে ভালো ছিল, সে আপনার সাথে ভালো মতো কথা বলছে, ওয়াশরুম থেকে আসি, সে ওয়াশরুমে যাওয়ার আগে বলছে তোকে ওইটা আমি দেব, ওয়াশরুম থেকে আসে উল্টি গেছে, কথা কন ঠিক কিনা? সে বসে এমন ভাবা ভাবছে সেখানে,
কি হইলে কি হবে, কি দিলে কি হবে, এই ধরনের ভাবুক আছে না নাই? আবার বাথরুম সিঙ্গার আছে না নাই? বাথরুমে গিয়ে যথেষ্ট গায়, গাইতে গাইতে দরজা ভেঙে ফেলে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের অপবিত্রতা, অপরিচ্ছন্নতা, ওয়াশরুমের মধ্যে কোনো লেখাপড়া করা যাবে না, সেখানে গিয়ে কোনো দুনিয়াবি কথা ভাবা যাবে না, সেখানে কোনো বইয়ের পৃষ্ঠা রেখে নকল করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আজকের যুব সমাজ ধ্বংস হয়ে গেছে এই ধরনের ছোট্ট ছোট্ট বিষয়গুলো খেয়াল না করার কারণে। ওয়াশরুমে যাবা তুমি, আমার নবীর সুন্নাত অনুযায়ী মাথায় টুপি দিয়ে যাবা, হাত তুলে বলো পারবে কিনা? আজকে থেকে মাথায় টুপি থাকবে কিনা বলো না? মাথা ঢেকে ওয়াশরুমে যাবা। ওয়াশরুমে যাওয়ার সময় কোন পা দিয়ে ঢুকবা? আরো জোরে, বাম পা দিয়ে ঢুকবে। কিসের বাম পা আর ডান পা? পেট্রোল পাম্পে যখন যাই, এখানে পা দেওয়ারও সুযোগ নাই, ডাইরেক্ট অ্যাকশন। কথা জোরে বলেন ঠিক কিনা? এই যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। আমি সমস্ত পেট্রোল পাম্পের মালিকদেরকে অনুরোধ করবো, একজন দায়ী হিসেবে আপনার উচিত হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই প্রস্রাব করার ব্যবস্থা রেখে দিয়েছেন সেগুলো ভেঙে দেন। কথা বলেন ঠিক কিনা? এই বলকারের মানুষ হাত তুলে বলো ঠিক কিনা বলো। আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করার এই ব্যবস্থার কারণে আজ কিডনি রোগী বেড়ে যাচ্ছে। আজ যুব সমাজ নতুন করে নামাজই হচ্ছে না, তারা দাঁড়িয়ে প্রস্রাব করে। প্রস্রাব করার পরে জিজ্ঞেস করি নামাজ পড়বে না? না হুজুর, সমস্যা আছে। কথা বলেন ঠিক কি না? কি সমস্যা তোমার হুজুর? জিন্সের প্যান্ট দাঁড়িয়ে মারি দিছি সরাসরি, গায়ের মধ্যে ছিটে ফোঁটা পড়ে গেছে। না না না, আমার নবীর সুন্নাহ অনুযায়ী বসে। কথা বলেন ঠিক কি না? পূর্ব দিকেও প্রস্রাব করা যাবে না, পশ্চিম দিকেও করা যাবে না, পূর্ব পশ্চিম কোন দিকে পিঠও দেওয়া যাবে না, সামনেও দেওয়া যাবে না, ঠিক কিনা কথা বলেন? আজকাল আমরা কোথায় বসে যাই, কোন জায়গায় বসে যাই, আমাদের কোনো খবর নাই। যুবকদের এই অপবিত্রতার কারণে আজ যুব সমাজ ধ্বংসের পথে, ঠিক কিনা কথা বলে? আপনার প্রতিবাদ করবেন, পেট্রোল পাম্পের মালিককে গিয়ে বলবেন, আপনি যদি সব কমেন্টগুলো লো কমেন্ট করে দেন, সবগুলো যদি আপনি কমেন্ট করে দেন, তাহলে মানুষ বাধ্য হয়ে বসে প্রস্রাব করবে। আপনি নিজেই দাঁড়িয়ে প্রস্রাব করার ব্যবস্থা করে দিয়েছেন, আপনি তো আমার নবীর সুন্নতকে জবে করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না, এটা ইউরোপ আমেরিকার কালচার। এই কালচার অতি সত্তর বর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরজ করছিলাম বাবারা আমার, অনেক দূরে চলে গিয়েছি। কোরআন আমি বলছি, তোমার সময় যদি তুমি কাটাতে চাও সুন্দরভাবে, তুমি তিলাওয়াত করতে থাকো কোরআন। কথা কর ঠিক কিনা? কোরআন তিলাওয়াত করলে তুমি সাতটা অ্যাডভান্টেজ পাবে। এক নম্বর, তোমার সময় কাটবে খুব সুন্দরভাবে। দু নম্বর, তোমার মানসিক প্রশান্তি আসবে। তিন নম্বর, তোমার রোগের ওষুধ হয়ে যাবে কোরআন থেকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা দেখেছি কোভিড-19 চলাকালীন সময়ে আরো বড় বড় রোগীদেরকে হাসপাতালে আমরা দেখেছি, যাদের সামনে যখন কোরআনের আয়াত ছেড়ে দেওয়া হয়েছে, সূরা রহমান ছেড়ে দেওয়া হয়েছে, আব্দুর রহমান সুদাইসের কোরআনের তেলাওয়াত ছেড়ে দেওয়া হয়েছে, ওই রোগী আস্তে আস্তে তার হার্ট চলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু হাস্তা চেহরা মুসে ঝরতে ভোল নূর সারা পাপ চাঁদ সা উজলা হকা প্যারা রসুল মদনী আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন? এখানে জীবনে একবার কোরআন খতম দিয়েছেন কে হাত তোলেন? মারহাবা, একটু ভিডিও সোজা করে তোলেন। যারা সত্যি সত্যি দিয়েছেন, তারা জীবনে একটা বড় কাজ করেছেন। আর যারা দেন নাই, আজকের মাহফিল একটু ওয়াদা করতে পারবো আমরা? আপনি লজ্জিত হবেন না,
আগামী প্রজন্ম আপনার সন্তান যদি জিজ্ঞেস করে রমজান মাসে, আব্বু তুমি কখনো কোরআন খতম দিয়েছ, তখন আপনি লজ্জায় বলতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে তো আর মিথ্যা বলা যাবে না। আপনি কবরে যখন যাবেন, ডান দিক থেকে যখন সাপ আসবে, কোরআন দাঁড়িয়ে চালিয়েছে, একটু জোরে বলো সুবহানাল্লাহ, বাম দিক থেকে যখন বিচ্ছু আসবে, কোরআন দাঁড়িয়ে যাবে, সামনে থেকে যখন আসবে, কোরআন দাঁড়িয়ে যাবে, পিছন থেকে যখন আসবে, কোরআন দাঁড়িয়ে যাবে, জিজ্ঞেস করবে তুমি কে আমার অন্ধকার কবরে আমাকে এইভাবে গার্ড দিচ্ছ, সে বলবে আমি তোমার ওই কোরআন যেটা তুমি আব্দুল্লাহ বাপের বাড়ির মাহফিলের পরের দিন থেকে পড়া শুরু করে দিয়েছিলে, একটা খতম দিয়েছিলে, আমাকে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করেছিলে, আজকে আমি থাকতে তোমার কবরের আযাব হতে দেব না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু হাত তুলে বলি পারবো ইনশাআল্লাহ। আগামী কাল থেকে সাজো, আগামী কাল থেকে আমার ভাইরা প্রত্যেকে ইনশাআল্লাহ ফজরের নামাজের পরে এক পৃষ্ঠা যদি না পারি অন্তত আধা পৃষ্ঠা, আধা পৃষ্ঠা যদি না পারি অন্তত দুই লাইন কোরআনুল কারীমের তিলাওয়াত করতে পারবো, একটু হাত তুলে বলেন পারবো, একটু করিয়েন ভাই, ওয়াদা তো করেছেন আমার নবীর মাহফিলে বসে, আগামীকাল একটু ধুলা বালুগুলো মুছে দিয়েন, আপনার ঘরের কোরআনটা বড় অসহায় গরিব হয়ে আছে, কথা বলেন না ঠিক কিনা, একটু কাপড় দিয়ে মুছে দিয়েন, আগামীকাল মুছে একটু বুকে নিয়ে একটিবার বিশ্বাস করুন, পড়তে পারেন বা না পারেন, ওই বুকে নেওয়ার পরে যদি মরেও যান ওই কোরআন আপনার পাশে দাঁড়িয়ে যাবে, একটু কথা বলেন ঠিক কিনা বলেন না? বাবারা আমার চেহারার সৌন্দর্যের জন্য ফেয়ার এন্ড লাভলি দরকার নাই, কথা জোরে বলেন ঠিক কিনা বলেন না? কোন সৌন্দর্য বর্ধনের ক্রিমের দরকার নাই, ও আমার যুবক ভাইরা ঠিকভাবে উজু করো, একটা ক্রিম, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিকভাবে নামাজ পড়ো দুই নম্বর ক্রিম, ঠিকভাবে কোরআন তিলাওয়াত করো, এক সপ্তাহ পরে তোমার চেহারা দেখলেই মায়া চলে আসবে, তোমার চেহারা দেখলেই মানুষ সালাম দেবে, তোমার চেহারা দেখলেই মানুষ তোমার সামনে মিথ্যা বলতে ভয় পাবে, তোমার চেহারা দেখলেই চোর ডাকাত তোমাকে দেখে ভয়ে পালিয়ে যাবে, শয়তান পর্যন্ত তোমার পাশে আসবে না, তোমার চেহারা থেকে কোরআনের নূর বের হয়ে যাবে, আরো জোরে দরকার আছে না? না, আমার নবী বললেন ছয়টা জিনিস, ছয় জায়গায় বড় অসহায় দুর্বল বড় গরিব, এক নম্বর হলো মসজিদ, যে এলাকার মানুষ মসজিদে যায় না, সেই মসজিদকে যদি প্রশ্ন করতে পারতাম ও মসজিদ তুমি কেমন আছো, মসজিদ বলতো আমার কাছে দামি দামি লাইট আছে কিন্তু আমি বড় গরিব, কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর হলো কোরআন গরিব, এই বিশ্বে হাজার হাজার কোটি কোটি কোরআনকে আমরা গরিব করে রেখে দিয়েছি ঘরগুলোর মধ্যে, আমার নবী বলেন কোরআন গরিব হয়ে যাবে যে ঘরে কোরআনের তিলাওয়াত হবে না। তিন নম্বরে আমার নবী বলতে লাগলেন ওয়াল কোরআন গরিবুন, আল্লাহু আকবার বলেন না, হায় 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 আবার বলছেন, তিন নম্বরেও কোরআনকে গরিব বলছেন, ওয়াল কোরআনু গরিবুন ফি জাওফিল ফাসিক, যে সমস্ত কোরআনে হাফেজের কলবের মধ্যে আমার নবীর মোহাব্বত নাই, যে সমস্ত কোরআনের মুফাসসিরের অন্তরে নবীর প্রেম নাই, কথা বলেন ঠিক কিনা? সেই সমস্ত কোরআনের মুফাসসিরের কলবের মধ্যে আহলে বাইতের প্রেম নাই, যে সমস্ত কোরআনের মুফাসসির আমার নবীর সামনে বেয়াদবি করে তাদের কলবেও কোরআন গরিব হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো? বক্কা ফাসেক হাফেজ কোরআন আছে না নাই? আমাদের দেশেও বহু হাফেজকে আমরা দেখি, রমজান আসলেই দাড়ি লম্বা করে, একটু জোরে কথা বলেন ঠিক কিনা বলেন? জানি আমার বিরুদ্ধে অনেক কিছু লেখা হবে, কিন্তু আমি হক কথা বলে যাই, পৃথিবী আমার বিরুদ্ধে গেলেও কিছু করার নেই, কথা
আমরা দেখি রমজান মাস আসলে কিছু ভাইদেরকে দেখি দাড়ি লম্বা করে সারা বছর জিন্সের প্যান্ট পরে ফেলে, কথা কোন ঠিক কি না, শার্ট প্যান্ট পরে ঘুরে, রমজান আসলেই বড় হাফেজ সেজে যায়। আমি মনে করি তুমি দুকাবাস, কথা বলেন ঠিক কি না। তোমাকে 30 পারা কোরআন সিনার মধ্যে ধারণ করার ব্যবস্থা করে দিয়েছেন আমার আল্লাহ, কথা কোন ঠিক কি না। তোমাকে শুধু এক মাস রমজানের জন্য দেন নাই, তোমাকে গোটা বছরের জন্য দিয়েছেন। তুমি তো কোরআন হাফেজ হওয়ার পরে অর্ধেক মৌলবি হয়েই গেছো, ঠিক কি না। বাকি অর্ধেক তুমি একটু কষ্ট করলেই তুমি ভালো আলেম হয়ে যাও, তোমার বাবা মার জন্য জান্নাতের গেট খুলে দেয়া হবে তুমি হাফেজ হওয়ার কারণে, কথা কর ঠিক কি না। তুমি কি জানো না, মনে রাখবেন যে সমস্ত হাফেজরা কোরআন হেফজ করার পরে, কোরআন মুখস্থ করার পরে সেগুলো আবার ভুলে যায়, তারা কিয়ামতের মাঠে কুষ্ঠরোগী হয়ে গেলে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমার নয় বলছেন তাআহাদুল কোরআন, কোরআনকে ধরে রাখো মজবুত করে, সেটা এমন ভাবে পালিয়ে যায় সিনা থেকে যেভাবে রশি থেকে ওট চলে যায়। কোরআন যেমন দামি, ধরে রাখাও কঠিন। একজন হাফেজে কোরআনের কত মূল্য কিয়ামতের মাঠে আমরা দেখতে পাবো। হাফেজে কোরআনকে বলা হবে যাও জাহান্নামের গেইটে যাও, 10 জন নিশ্চিত জাহান্নামীকে ধরে নিয়ে জান্নাতে দিয়ে দাও। একটু জোরে বলেন নাই আপনারা, সুবহানাল্লাহ, হাই 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 হাই। হাফেজে কোরআনের দাম অনেক, কথা কোন ঠিক কি না। রমজান মাসে 30,000 টাকা 40,000 টাকা দিলে হাফেজে কোরআনের দাম দেওয়া হয় না, 1 কোটি টাকা দিলেও কোরআন তিলাওয়াতের দাম দেওয়া হবে না, কথা কোন ঠিক কি না। এক একটা আয়াতের যে তিলাওয়াত করে তোমাদেরকে তারাবির নামাজ যারা পড়ায়, যারা তোমাদেরকে এক একটা আয়াত শুনিয়ে শুদ্ধভাবে তোমার নামাজটাকে শুদ্ধ করে রমজান মাসে তারাবির নামাজ পড়ার ব্যবস্থা করে দেয়, তাদেরকে স্বর্ণের সিংহাসনে বসালেও তাদের মূল্যায়ন হবে না, তাদের দাম এত বেশি, কথা বলেন ঠিক কিনা।